আল্লাহর নবী খেজুর গাছের কিনারে দাঁড়াইয়া চুকির পানি ফলাইয়া কান্দে নবীর দাদা আব্দুল মুত্তালিব নাতির পেছন দিক দিয়ে দাঁড়াইয়া মাথায় হাত রাখছে ডাক দেয়া কয় নাতি রে ও নাতি কেন কান্দ আল্লাহর নবী ডাক দেয়া কয় দাদা আমি কোনদিন আব্বা দেখতে পারি নাই আজকে আব্বু দেখে আমার মনে কথা পায় না কে আমার খাওয়া দেখে ঘুম পাড়া দেখে গোসল করাই দেবে আমার যখন বাইরে যাওয়া দরকার কে নিয়ে যাবে কে রুকমা দিয়ে আমার খাওয়াবে দাদার ছোট টপ টপ করে পানি পড়ে ডাক ডাক নাকি কান্না দরকার নয় তোর এমনই কপাল তোর এমনই কপাল তোর এমন কপাল জন্মের আগে বাপ হারিয়ে ফেলেছ ছয় বছর বয়সে মা ত্যাগ করে ফেলেছে কান্না দরকার নাই আব্বা নাই আব্বা নাই তো কি হয়েছে আমি দাদা তো আছি আমি তোরে ঘুম পাড়াবো আমি তোরে লোকমা দিয়া খাওয়াবো গোসল করাবো নয় বছর বয়সে দাদা ডাক্তার হয়ে গেল চাচা আবু তালেবের ঘরে ভেতরে নিয়ে গেলেন চাচা ধরে ধরে শাশুড়ির নাম ছিল ফাতেমা আলীর স্ত্রীর নাম ছিল ফাতেমা আল্লাহর নবীকে হাতে ধরে আবু তালেব ফাতেমার কাছে নিয়ে গেলেন নিজের স্ত্রীর কাছে নিয়ে কয় বিবি এই ছেলেটার নাম মোহাম্মদ আব্দুল্লাহ ভাইয়ের ছেলে তার আব্বাও নাই আম্মাও নাই তার কাছে বড় হয়েছে দাদাও নাই দিদি গো তুমি যদি কথা দাও বিরক্ত মনে না করো আমাদের ঘরে রাখতেছে তো যাবে কই আব্বা নাই আম্মা নাই দাদা নাই তো যাবে কই তুমি কথা দিলে আমাদের ঘরে রাখবো তাদের কথা আছে তুমি যদি সন্তানদের চাইতে তারে বেশি মায়া না করো আমার কলিজারা ফেটে যাবে তারে রাখার দরকার নাই কথা দাও ঘরে যখন রান্না হবে আমার সন্তানের আগে আমার ভাতিজা মোহাম্মদ খাবে জীবন যদি যায় চলে যাক ইমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যা ইসলাম ছাড়া যাবে না ইমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلاغ العلا بکماله کشف الدجا بجماله حسنت جميع خصاله صلى عليه سلموا يا قوم بل صلى على صدر رام مشتفى ما جاينا رحمة للعالمين اللهم صل وسلم وبارك علي لا إله إلا الله لا
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم شبابي قولي الحمد لله جوري الحمد لله عار جوري الحمد لله الله تبارك وتعالى جرماري امرا لا خبدي شكري اغير بنتو تشي جيني اما دلكي ايتيجا باهين ايتيجا دهنون ইন্ডিয়ান বর্ডার সংলগ্ন প্রাচীনতম জনপদ সৌন্দর্যের লীলাভূমি তামাবি ম্যানেজার স্টাফ এন্ড গ্রুপ উদ্যোগে জামিয়া ইসলামিয়া ইমদাদুল উলুম নলজুড়ি মাদ্রাসা পরিচালনা পর্ষদের আয়োজনে ইসলামী মহাসম্মেলন উপলক্ষে নলজুড়ি ডাক বাংলো মাঠে আজ 10 সেপ্টেম্বর রোজ রবিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায় দেহ যখন আরাম চায় সব আরামকে হারাম করে দিয়ে যিনি আমাদেরকে আজকের আয়োজনে অনুকূল আবহাওয়ায় আকাশে যখন মেঘেদের ছোট ছুটি এক পশলা বৃষ্টি সব কিছু যখন লণ্ড ভণ্ড করে দিতে পারে সকল কিছুকে হেফাজত করে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলের জন্য অনুকূল আবহাওয়া মনোরম পরিবেশ দান করলেন ও আলিশা মাহবুদের দরবার অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকু আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে মাহবুদের শিখল কালামা দিয়ে চিত্তার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব সাহেব সদর আজকের মাহফিলের জনাব সভাপতি হযরত মাওলানা আব্দুল খালেক চাকতা সাহেব আলহাজ মাস্টার নজরুল ইসলাম সাহেব আজকের মাহফিলে যারা বয়ান পেশ করেছেন এবং যারা বয়ান পেশ করবেন সম্মানিত ওলামাই কেরাম এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান মুরব্বিয়ান আজাম অলিজা টুকরা যুবকেরা পর্দার আড়ালের আমার মা ও বোনেরা সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ সবাই পড়ি আলহামদুলিল্লাহ জুড়ে সবাই পড়ছেন এই যে সামনে কয়েকজন তো পড়ে নাই পড়ান আলহামদুলিল্লাহ জুড়ে শুক্রিয়া আদায় করলাম কার কর্বকার পরে যাবো কার লস না লাভ কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তবে সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আজীদান্নাকুম ও দুনিয়ার মানুষ নামতে যদি শুক্রিয়া আদায় করবে যেই নামতে শুক্রিয়া আদায় করবে শুক্রিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ তার বহুত গুণে বাড়িয়ে দেবেন বরং সুবহানাল্লাহ আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না কম কম না বেশি বেশি প্রমাণ আছে নাকি নেই কোরআনুল কারীমে 30 পারা সূরা বুরুজের শেষ অংশে
আমার আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলে আমার আল্লাহ আমার আল্লাহ তার যা বঞ্চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা ঠিক কিনা অসুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে আরেক রকম দিনের আলোতে একরকম রাতের আধারে আরেক রকম নদী পার হওয়ার আগে একরকম নদী পার হয়ে গেলে আরেক রকম নির্বাচনে দাঁড়াইলে একরকম পাস করার পরে আরেক রকম ঠিক কিনা এটা বেশি ঠিক না প্রমাণ পড়ে গেছে না আমি সলমান আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম অসুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে হয়ে যায় আরেক রকম ঠিক কিনা আমার এক পরিচিত মানুষ একবার অসুস্থ হয়ে গেল দীর্ঘদিন তিনি হাসপাতালে তো ওনার ছেলে আমার একদিন ফোন দিয়ে কয় যে হুজুর আব্বা তো সাংঘাতিক অসুস্থ আজকে কি দেশে অসুস্থ জি হুজুর একবারে আইয়ে যায় অসুস্থ হয়ে গেছে আরে বাবারে তো সাংঘাতিক অসুস্থ তো কি খাইতে খাইতে পা খাওয়াই দাও কয় হুজুর যা কইছে সব খাওয়াইছি গতকালকে জিজ্ঞেস করছিলাম আব্বা আপনার কি মনে হয় কয় নাগাইশের বিশ্বাস হুজুরকে দেখতাম মন রাখতাম এরকম কথা বললে যত ব্যস্ত থাকি না গিয়া তার উপায় নেই তা আমি এই তাড়াহুড়া করে গেছি যাওয়ার পরে গিয়া দেখি অর্ধেকটা প্যারালাইজড আপনার অর্ধেকটা একেবারে নড়াচড়া করে না তা আমি গিয়া বললাম কি শরীর কি বেশি খারাপ কই যে বেশি খারাপ একেবারে হাত পা নড়াইতেও পারি না বললাম তো সাংঘাতিক অবস্থা তো ঠিক আছে আমি দোয়া করি আল্লাহ তাবারক তাআলা আপনাকে শিফা দিক সবাইকে নিয়ে যারা ছেলে টেলে ছিল সবাই বললাম চলো চলো ফাতিহা করি দোয়া করি সবাই মিলে দোয়া করলাম আসার সময় ওনার দিকে তাকাইয়া দেখি যে দীর্ঘদিন যে হাসপাতালে তোনার আগে দাড়ি কামাই রাখত তখন দিয়ে খোসা খোসা দাড়ি দেখা যায় তো আমি বললাম গালের ভিতরে হাত দিয়ে বললাম যে ভাই আপনি কি দাড়ি নাই খেয়ে দিছেন তো জি হুজুর চিন্তা করে দেখলাম বাসাম কয় বছর দাড়ি দিলই মরি বলেন না দাড়ি দিল বললে তো সুবিধা আছে দাঁড়িয়ে দিল ইয়ে মরে এই কথা কইছি পরে সে তো কাঁদতেছে আমি দোয়া টোয়া করে দিয়ে আসছি আল্লাহর খাস মেহরবানি উনি সুস্থ হয়েছেন কিছুদিন পরে রাস্তা বাজারে গেছি গিয়ে দেখি উনি চা স্টলে বসে বসে চা খায় কামাইয়ার সময় বললেন কি আমার আপনি কি করে বুঝ দিয়ে দিলেন যে আপনি দাড়ি রেখা দিয়েছেন ওখান দিয়ে কামাই নিয়েছেন আবার আমার দিকে সাইয়া করে হুজুর শরীরটা বাসা লাগে ভালো শরীরটা যেহেতু ভালো তো দাঁড়িয়ে রাখার দরকার নেই আবার যখন শরীর খারাপ হইবে দাঁড়িয়ে রাখবে আহারে মুসলমান নাউজুবিল্লাহ বলবেন না আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা ওয়াদা করেন ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না তিনি নিজে নিজে বাবার ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ইন্নাক লা তুখলিফুল মিফুলুনি আমার আল্লাহ এমন আল্লাহ তিনি যা ওয়াদা করে ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না ঠিক কিনা আমার আল্লাহ তাবারক তাআলা নিজেই নিজের পরিচয় তুলে ধরেছেন অবন্ধু মন দিয়ে শুনুন আমার আল্লাহ বলেন তিনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তিনি কারো থেকে জন্ম দেন নাই তিনি কাউকে জন্ম দেন নাই বন্ধু দুনিয়ায় পীরের মতো পীর হয় মুহতামেমের মতো মুহতামেম হয় আলেমের মতো আলেম হয় ইমামের মতো ইমাম হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় এমপির মতো এমপি হয় আমার আল্লাহর কি মত হয় আমার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় আমারই আল্লাহ কয়জন মধুর সুরে সবাই মিলে প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রথম পিত করে রাতের নিস্তব্ধ
ছিন্ন ভিন্ন করে পুরুষোচিত কণ্ঠ করা ছেড়ে দিয়ে চিৎকার করে চলো সবাই মিলে অন্যর একটা ডাক দিল আল্লাহ। খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মত পাইলাম, তুমি আল্লাহর মত পাইলাম না। মহাব্বতের সাথে চলো ওই আল্লাহকে জানিয়ে দেইলা ইলাহ মানুষদেরকে মহামূল্যবান তিনটা জিনিস দিয়েছে। একটু কথা বলতে হবে সবাই, মঞ্চে যারা আছে না বললেও চলবে নাকি? কয়টা জিনিস দিয়েছেন? মহামূল্যবান তিনটা জিনিস দিয়েছেন মানুষকে। কয়টা? এক নম্বরে মহামূল্যবান যে জিনিস দিয়েছেন তার নাম হইল আকল, বুঝ বিবেচনা, ভালো মন্দ বোঝার ক্ষমতা। এই আকল আল্লাহ সবাই রে দেয় নাই, যাদের আকল আছে আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। একদল মানুষ আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে, কান আছে, সব আছে, আকল নাই এমন মানুষ আছে নাকি? আমাদের দেশে এটাকে বলে বোকা। আকল যার নাই তার বোকা, নির্ভুল। এখন একজন বোকা মানুষকে আপনি যদি কথা বলেন না একটু সুযোগ করে দেন, আপনি একজন বোকা মানুষকে যদি জিজ্ঞেস করেন আপনি যে আকল নাই কেমন, তো তার উপর জিগিয়ে লাভ নাই, তার তো আকল নাই। তার মারে জিগাইলেন যে গো তোমার ছেলের যে আকল নাই, বোকা, নির্ভুল, তোমার কেমন লাগে? দেখবেন তার মায়ের চোখের পানি ছেড়ে দিয়া বলবে যে না, ওইলে ভালো আছে।
যদি জিফুত না হইতো এটা ভালো ছিল ব্যক্তন আমার সর্বনাশ আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোর ব্যাপারে কোরআনকে আল্লাহ তাবারক তাআলা কলম ধরবেন না ঘুমন্ত মানুষ তার ব্যাপারে আল্লাহ কলম ধরেন না বোকা মানুষ তার ব্যাপারে ফেরেশতারা কলম ধরেন না বোকার হিসাব নাই ঘুমন্ত মানুষের হিসাব নাই নাবালকের হিসাব নাই ও বন্ধু মন দিয়ে শুন যার আকল বিবেচনা বুঝ থাকার বড় কাজে লাগায় না আল্লাহ কোরআনুল কারিমে তাদের কথা ওয়াজ করে দিয়েছি বলেন না ও বিল্লাহ কোরআনুল কারিমে আল্লাহ সুন্দর করে ওয়াজ করে দিলেন কোরআনে ঢোকার আগে চলো ভারত শয়তান থেকে ফানা চাই যিনি রহমান যিনি রহিম তার নামে চলো শুরু করি সবাই পড়েন মন আছে বুঝে না চোখ আছে দেখে না কান আছে শুনে না আমরা বলি আল্লাহ এটা আবার কি মানুষ আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ তাহলে এটা কি ওলাইকা কাল আনআম এটা হলো চব্বিশ পদ জানোয়ারের মতো আল্লাহ কয় না বলি হুমাদার এটা জানোয়ারের চাইতে আরো খারাপ ঠিক কি মন থাকার পরে বুঝে না চোখ থাকার পরে দেখে না মরই কান থাকার পরে শুনে না আল্লাহ পেটা জানোয়ারের চাইতে খারাপ এমন মানুষ বাংলাদেশে আছে নাকি নেই এমন মানুষ বাংলাদেশে আছে ঢাকা ইউনিভার্সিটিতে টিচার প্রাচ্যর ঢাকা ইউনিভার্সিটি ওখানে শিক্ষকতা করে ডক্টরেট করে এই মুসলমানের সন্তান আব্বা সন্তান আম্মা সন্তান শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের দেশে জন্ম মুসলমান পরিচয় দেয় ধর্মের জায়গায় লেখে মুসলিম কিন্তু যখন কথা হয় কাফের বেদিনের লজ্জায় মুখ ঘুরাই মেরে ঠিক কিনা নিশ্চয়ই আপনারা শুনেছেন সোশ্যাল মিডিয়ার সুবাদে দেখেছেন ঢাকা ইউনিভার্সিটির টিচার সেই পদ্মারি শিল্পীরা যারা বুর্খা পরে ইউনিভার্সিটিতে যায় তাদের ব্যাপারে কটূক্তি করে ঠিককারি করে বহিষ্কার করে বলে দিল যে যারা পর্দা করে তারা ইউনিভার্সিটিতে আসার দরকার নাই তারা ওই বাড়িতে ঘরে ঘরে বসে পড়াই ভালো আমি বলেছি ঢাকা ইউনিভার্সিটিকে আমরা কারো কাছে লিজ দেই না শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের রক্ত দেওয়া টাকায় গড়ায় প্রতিষ্ঠান সুতরাং যার যেমন চাই বলবো এই বাংলার জমিন মুসলমান বাংলা সে হামলা সহ্য করে তাদের বিরুদ্ধে যদি বাংলা হয় তারা মাথা পেতে নয় হামলা বিশ্বাস করে মুসলমান হামলায় ভয় পায় না হামলায় ভয় পায় না কেউ চলে তারা কি বন্ধু চলে তোমাদের ব্যাপারে ধর হাজার বছর আগে আন্দাজ করে দিয়েছেন তোমাদের মন আছে বুঝ নাই চোখ আছে দেখো না কান আছে শুনে না তোমরা চলো আল্লাহ বলছে সুতরাং আমরা সেই দলে পড়তে চাই না আমরা চাই আমরা মুসলমান হিসাবে আল্লাহওয়ালা হতে চাই ঠিক কিনা বলো আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা আমাদেরকে আশরাফুল মখলুকাত করে বানিয়েছেন ঠিক কিনা বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন
তাদের ব্যাপারে ওয়াজ করে দিবেন আবার আমরা যারা আল্লাহওয়ালা আমাদের ব্যাপারে আপনারা সুন্দর করে ওয়াজ করে দিবেন আল্লাহ বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া আনহু তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি যারা আল্লাহকে মেনে নিল মাওলা রব হিসেবে যারা নবীকে নবী হিসেবে মেনে নিয়ে নবীর জীবন বিধান যারা জীবন বিধানের সাথে মিলিয়ে ফেলেছেন আল্লাহ বলছেন তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি থাকে না সুতরাং যে মানুষগুলোর আকল নাই নির্বোধ বোকা ডক্টরেট করতে পারে অনেক কিছু বুঝে ব্যবসা বুঝে বাণিজ্য বুঝে লেনদেন বুঝে চাকরি বাকরি বুঝে আপন বুঝে পর বুঝে কেমনে ফাইল আটকাইয়ে ঘুষ খাওয়া লাগে তাও বুঝে কেমনে ব্রিজের ভিতরে রডের মধ্যে বাস দেওয়া লাগে তাও সুতরাং সব বুঝলেও যদি ইসলাম না বুঝে তাহলে কি সে দেহ সে বুদ্ধিমান না বোকা বুদ্ধিমান না বোকা সব চিনে আল্লাহ চিনে না বুদ্ধিমান না বোকা সব চিনে নবী চিনে না বুদ্ধিমান না বোকা মুসলমানের সন্তান হবেই মুসলমান হওয়া যায় না ডাক্তারের ছেলেকে যেমন ডাক্তার কয় না ইঞ্জিনিয়ারের ছেলেকে যেমন ইঞ্জিনিয়ার কয় না মুসলমানের সন্তান হলেই মুসলমান হওয়া যায় না মুসলমান সে যখন বরণ করে না দেবে ততক্ষণ পর্যন্ত মুসলমান হওয়া সম্ভব না ঠিক কিনা শুধু নামের কারণে তো মুসলমান হয় না শুধু সুরতার কারণে মুসলমান হয় না নাম দিয়ে তো মুসলমান হয় না আপনি পাঞ্জাবি দিয়া টুপি দিয়া দাড়ি দিয়া আপনি মুসলমান হইতে পারবেন না এক আল্লাহর উপরে অবিচল আস্থা বিশ্বাস তাওহীদে বিশ্বাস করা যে আল্লাহ ছাড়া আমাদের আর কারো কাছে মাথা মত হবে না কথা হবে না এই অবিচল বিশ্বাস নিয়ে নিজে কই যাবে ঘরে তো বোকা মানুষ তারা তো বুঝে না তারা একেবারে কিচ্ছু বুঝে না এক একটা কথা মনে করছে কি কই এই লেখা আর আসি না না আসি তাহাদের তো কখনো আসা হয়নি আপনাদের জাফলং যে কোথায় যেন গত বছর একটা পাহাড়ের একেবারে হ্যাঁ হাজিপুর আসছিলাম না ওদিকে গোয়েঙ্গাতে আসছিলাম আগে সিলেট প্রপারে আসা হয়েছে অনেক জায়গায় গত কিছুদিন আগে কোম্পানিগঞ্জে এসেছিলাম সাদা পাথরের দেশে ভোলাগঞ্জে সেখানে ওয়াজ করেছিলাম ঠিক এই জায়গাটাতে আমার এবারই প্রথম আসা যদি আমি প্রথম এসেছি আপনাদের বরণ করে নেওয়া আপনাদের উপস্থিতি আপনাদের মনোযোগ আপনাদের ভালোবাসা আপনাদের চাওয়া পাওয়া যেভাবে আপনারা আমার সাথে মিলিয়ে নিয়েছে আজকের আয়োজন আমি অভিভূত হয়েছি আমি মুগ্ধ হয়েছি আপনাদের ভালোবাসার কাছে আমি আজকে ঋণী হয়ে গেলাম আজকের আয়োজনকে আমি ভাষার ফ্রেমে বন্ধু করব না আমি আমার হৃদয়ের মণিকুঠায় জায়গা করে রেখে দিতে চাই যেমন করে ইংরেজ দার্শনিক বলেছিলেন দ্য বেস্ট অ্যান্ড দ্য মোস্ট বিউটিফুল থিংস ইন দিস ওয়ার্ল্ড cannot be seen or even touched, the must be felt with the heart. পৃথিবীতে এমন অনেক জিনিস আছে না যায় ধরা না যায় ছোঁয়া উপলব্ধি করতে হয় হৃদয় দিয়ে আজকের আয়োজন বৃষ্টির মৌসুমে সিলেটের সাহসী মানুষেরা আজকে আবার নতুন করে সাহসের পরিচয় দিয়েছে কারণ এত বড় সুন্দর করে আয়োজন করা এই বৃষ্টির মৌসুমে এক ফোঁটা বৃষ্টি সবকিছু দণ্ড ভণ্ড করে দিতে পারে কিন্তু আপনারা সাহসিকতার সাথে আয়োজন করেছেন সবাই ছুটে এসেছে এই জন্য আপনাদেরকে রক্তিম শুভেচ্ছা আপনাদেরকে আবারও সালাম বলেন আলহামদুলিল্লাহ বন্ধুগণ যে কথাটা তো বলছিলাম এক বোকা হয়েছে যে কথাটা মনে করছে আর কি হেটা কুকি আসছি বোকা বিয়ে করছে তো তারা অনেক বুঝে শোনাইয়া বিয়ে করাইছে তো বিয়ে করার পরে সে যখন শ্বশুর বাড়িতে গেছে তো শ্বশুর বাড়িতে যখন জামাই যায় দুলাভাই যখন যায় তখন শালা শালি যারা আছে তারা কি আনন্দ ফুর্তি করে নাকি করে না কেউ টিটকারি মারে কেউ মস্কারা করে কেউ বুতা দেয় কেউ ফানি সিরা দেয় কেউ জুতা লুকিয়ে রাখে টাকার জন্য দুলা ভাইয়ের মধ্যে দুষ্টামি করতেছে সে তো বোকা সে তো দুষ্টামি বুঝে না তো সে মনে মনে করতে আছে দূরের থেকে করতে আসো আমার কাছে এলে কাছে যা দুলা ভাই কি জিনিস এখন তো সে অপেক্ষা করে যে বুদ্ধি করে আবৃত্তি আছে কিছুক্ষণ পর একটা ধরুন কাছে এসে তারা খপ করে ধরছে দেশে একটা আমার লোকে যে তোমরা শহর থেকে এরকম শুরু করছো আমি কি তোমরা বাফনা দিয়ে কি বুঝছে নাওজি বললে বলবেন না শুনে বলবেন না নাওজি বললে না তাহলে মানুষের জন্য সবচেয়ে মহামূল্যবান যে নিয়ামত
তার নাম হলো আকর তার নাম কি আকর তার নাম কি আকর এই আকর আল্লাহ যাদেরকে দিয়েছেন আপনি মহামূল্যবান মর্যাদার অধিকারী হয়েছেন এই আকর দিয়া আপনি আল্লাহ চিনবেন এই আকর দিয়া আপনি রবি চিনবেন এই আকর দিয়া আপনি ইসলাম চিনবেন এই আকর দিয়া আপনি ভালো মন্দ বুঝবেন কিন্তু একদল মানুষ আছে সাজদা দেওয়ার কথা ছিল কারে কথা কেন কারে আপনাদের এলাকায় বোধহয় নাই আমাদের কিছু কিছু এলাকায় আছে পীরের পায়ে গিয়ে সাজদা নাই আপনাদের এলাকায় বোধহয় নাই না অনেক জায়গায় আছে মাজারে গিয়ে সাজদা নাই আমাদের কুমিল্লার দক্ষিণে যে জেলা ওই জেলার নাম হলো সাতপুর আমি সাতপুর মাজারে গেলাম গিয়ে জিজ্ঞাসা ভাই আপনাদের এলাকায় কি আছে তোদের আমাদের এলাকায় মাজারে সাজদা নাই তবে আমি উত্তরে এসে গেলাম ভাই দক্ষিণে শুনে এটা মাজারে সাজদা নাই আপনাদের এলাকায় কি করবা কোনদের ফিরের ভালো সাজদা নাই আমি আরেকটু উত্তর এলাম আপনারা সিলেটের মধ্যে ব্রাহ্মণ বাড়িয়া ওইখানে এসে জিজ্ঞেস করলাম ভাই আপনাদের এলাকায় কি কয়েক হুজুর ফিরের বুড়ি আঙ্গুর সুর আর যে তার এগুলো নজর নাই সুরের নজর সুর মিলালে বুড়ি আঙ্গুর সুয়া আপনি তো আড়াই বছর ধরে সুখী আছে আমি গেছিলাম সিটা না কিগা কথা বলে মনে গেছেন না কেমন আমি গেছিলাম সিটা না কিগা সিটা না গিয়ে গেলাম ও আমরা কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া সাতপুর বিভিন্ন জায়গায় এই খেলবার আছে বাজারে সস্তা দেয় পীরের পাও সস্তা দেয় পীরের পাও সুমার দুই আঙ্গুল সুর তোমরা এগুলো কিচ্ছু আছে না জিনিস আরেকটা আমি বলি কি ফিরের গোসল করা হেই গোসলের পানি বুড়িটা বুতলো বুড়া বাইকিয়া খায় খারাস কারে পরে একটা মানুষের গোসল করা যে কত জায়গা বাইয়া ফাঁদি যায় এই জায়গাগুলো নাম কি আমি মাসুকের বাইশে কম যোগ হয় আল্লাহ তোমার মানুষ করে বানাইলো তোমার আশরাফুল মাখলুকাত উপাধি দিল কিন্তু ওই আল্লাহরে ফালাইয়া বাজারে গিয়ে সাজদা দাও পীরের পায়ে গিয়ে সাজদা দাও তুমি পীরের গোসলের পানি খাও কেমতের বয়সে আল্লাহর কাছে জবাব দিতে হবে ঠিক কি না বলে ইমান নিয়ে কবরে যাওয়া যাবে আমি সহজ করে বলি হ্যাঁ এই যে আমার আদরের নজরুল নজরুল কই নজরুল নজরুল কয় ভাই পাঁচ ভাই তোমার আরো ভাই নাম কো আব্দুল করিম রাসেল এই যে রাসেল রাসেল আর নজরুল আপন দুই ভাই মনে করে মনে করেন কি সত্য তো রাসেল আর নজরুল তারা দুই ভাই এখন দুই ভাই তামাদিন আপনার চেক পুষ্কে রাখা যায় চায় স্টলে বইয়ে বইয়ে চা খায় কি খায় একটু মনোযোগের সাথে শুনতে হবে কি খায় মঞ্চে যারা বসছেন একটু আমার দিকে ঘুরে বসেন এ একটু আমার দিকে ঘুরে ওয়াজ এখন আপনি চাইয়ে বসেন হ্যাঁ ঘুরেন আপনিও ঘুরেন ওয়াজ এখন চাইয়ে বসে হ্যাঁ আমি গতকালকে আমার মাহফিল ছিল নাঙ্গলপুর আমি যখন মাহফিল করতে আসি ওই মাহফিলের প্রধান অতিথি হলো চেয়ারম্যান চেয়ারম্যান দিয়ে সামনের দিকে চাইয়া দিচ্ছি আমি কই কি ওয়াজ দিয়ে আমি করি আমি চাইয়া দিচ্ছি হ্যাঁ এবার আমার দিকে মুসকি হাসি দিয়ে কানে কানে করে হুজুর সব ভোটার সামনে আমরা তো ভোট না নিয়ে রাখা এলাকা তার দিকে চাইয়া দিচ্ছি মায়ানি লাগে ভোটটা নিতে ওয়াজ শুনতে আসেন ভোটের চিন্তা করার দরকার নেই আমিন কম যেরকম সেই কথাটা বলতেছিলাম রাসেল আর হইল নজরুল কথা মনে আছে তো নাকি দুই ভাই আপন দুই ভাই মাও একজন বাফর তার সাহসটা হয়ে গেছে আখাইতে আছে এমন সময় রাসেলের ছেলে মনে করেন রাসেলের ছেলে সিলেটে পড়ে সে আইসে নামছে তামাবি নাই নাই সে গিয়ে সাহসটা ঢুকছে মনে করছে বাড়িতে যাওয়ার আগে একটু চা খাইয়ে যায় গিয়ে দেখে আব্বা এবং সাসা বসে রয়েছে তো ছেলে কি এই এই কি বলে নজরুলের না রাসেলের সেই ছেলে করছে কি রাসেলের দিকে না চাইয়া রাসেলের লগে কোনো কথা না কইয়া নজরুলের কাছে দিয়া পায়ে বেড়ে সালাম কইয়া কইতেছে আব্বা কেমন আছেন ছেলেকা আব্বা আসতে পারে রাসেলের মনে কি আনন্দ না কষ্ট রাসেলে আসতে করে মাথাটা নোয়াইয়া বাড়িয়ে গেছে সবগুলো দোকানে পরিচিত মানুষ সবাই হাসি দিছে কি ও ফুটকা হাসি দিছে রাসেলের লজ্জা বাড়িতে গেছে
কর্তৃপক্ষের ঘোষণা শুনেছেন যে নামাজের জন্য স্থির হওয়া দরকার নাই
মসজিদে ইমাম সাহেব গিয়ে জুমিয়া জামাত পড়ে ফেলবে আমরা সবাই একসাথে জামাত করব আবার পরে জামাত হবে ইনশাআল্লাহ রাজি আছেন তো সবাই সবাই রাজি আছেন সুরা উঠোকি দরকার নাই ওই যে উনি আপনার তো পাক্কা নামাজ এই একজন কারা গেছে আমরা নামাজ পড়ে উনি শুরু করবে একজন দুজন করবে সবাই মিলে একসাথে আমরা নামাজ পড়ব ইনশাআল্লাহ সবাই আজি আছেন ইনশাআল্লাহ সবাই পড়েন আমি তাহলে নবীকে পাঠাইয়া আল্লাহ কি কর আল্লাহ কয় এই ইকুটা বন্ধ করে দাও আল্লাহ কয় ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন দুনিয়ার মানুষ শুনো এই আমি হইলাম রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ বলছে আর আমার নবী হইল রাহমাতুল লিল আলামিন যত জায়গায় আল্লাহ রব তত জায়গায় নবী রহমত সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ তাআলা কোরআনে কোরআন আদিল কারিমে সূরা বাকারা সুন্দর করে ঘোষণা দিয়ে দিয়েছে যে ফাবিমা রাহমাতিন মিন আল্লাহ লিনতা লাহু ওয়া লাউ কুনতা ফাজ্জাল গালিজ আল কলব লাম ফাদু মিন হাওলিক ফাআফিরহু ইস্তাগফির লাহু ওয়া শাগিলহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্না আল্লাহ ইউহিব্বুল মুতাওয়াক্কিল এই রহমতটা মায়াটা আল্লাহ তাআলা তার পক্ষ থেকে নবীর জন্য এক মহান আমল সুবহানাল্লাহ বলবেন এটা দান করেছেন কে আল্লাহ নবী হলেন রহমত আর আল্লাহ হলেন রব নবী হলেন রহমত মায়া আর আল্লাহ হলেন লালনকারী পালনকারী জীবনদাতা বিধানদাতা হায়াতদাতা রিজিকদাতা মৌতদাতা সুবহানাল্লাহ বলবেন না এই নবীকে কেন পাঠাইলেন আমি যখন জানতে চাই না আল্লাহ কয় বান্দারে এই নবী কেন পাঠাইছি আমার জিজ্ঞেস করার জন্য এই কোরআন খুলো কোরআন পড়ো কোরআন বুঝো আর কোরআনের ভিতরে যারা হাজার বছর আগে আমি আপনা বলে দিয়েছি কোরআন খুলে দেখে আল্লাহ কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা এই নবী যাকে তোমাদের জন্য পাঠাইলাম তিনি হলেন মডেল তিনি হচ্ছেন আইডল তিনি হচ্ছেন আইকন তিনি তোমার আদর্শ তুমি ব্যবসা করবা কেমনে করবা এটা নবীর থেকে শিখে নাও তুমি পরিবার সংসার করবা কেমনে করবা নবীর থেকে শিখে নাও তুমি সন্তান লালন পালন করবা কেমনে করবা নবী থেকে শিখে নাও তুমি টাকা হাওলাত নেবা কেমনে নেবা কেমনে দেবা নবীর থেকে শিখে নাও তুমি এই এই প্রতিবেশীর সাথে সম্পর্কটা কেমন হবে তোমার মুসলমান ভাইয়ের সাথে সম্পর্ক হবে আব্বা আম্মার প্রতি তোমার কি দায়িত্ব সব যদি তুমি জানতে চাও লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তিনি হলেন মডেল তিনি হলেন আদর্শ তিনি হচ্ছেন নমুনা তিনি আইডল তিনি আইকন কিন্তু বাংলাদেশের মুসলমান যুবকেরা আইডল মানে কারে কয় ওই যে কি বিরাট কাহিনী কি যেন একটা আছে না ইন্ডিয়া বিরাট কি পুলি না কি কাহিনী হ্যাঁ হইলে আমাদের দেশের ফলাফানের আইডল ফলাফানের ছবি লো যে মোবাইল সে লোক যায় গিয়া সেটা তো ভাই চুল্লি কাটাই না বল কই কিরকম কাটাই না কই মোবাইল ছবি লো যাইছি নিয়া ছবি দিয়া হয়েছে এরকম কামাইতে কামাইতে ইন্ডিয়া উফরে তুলে লেছে উফরে দিয়া দুগলা দিয়া রাখছে আবার এখান দিয়ে তিন চারটা ব্যাগ দিয়া রাখছে সেই লোকের হাতে রেজে গেছে ভাই ফারবেন্ডি কয় একটা ব্যাগ হবো ভাই কখন আগে একটা দিছে আর একটা রেতা শ্রম নেই নিছি তা নাম বলে দেন আমার দেশের মেয়েরা আইডল মানে ভারতীয় নায়িকারে আমার দেশের যুবকেরা আইডল মানে ওই আর্জেন্টিনার খ্রিস্টান রে ওই আর্জেন্টিনার মেসি আর ওই কি বলে রোনালদো আর ইয়া নেইমার ওরা হয়ে গেছে আমার দেশের আদর্শ না মুসলমানের ভূতের এটা মুসলমান আসলে এরকম একটা নবী থাকতে এই রকম একটা নবী থাকতে তোমরা গিয়ে বিরাট কাহিনী তারপরে গিয়ে কি এম মেসি কি এম নেইমার এই কেসি মেসি গিয়ে তোমরা দৌড়াদৌড়ি করতে আসো যে এত বড় সুন্দর নবী থাকতে আর অন্য কারো কাছে যাওয়ার দরকার কথা কথা দরকার মারও খবর নাই বাজারও খবর নাই ঠিক কিনা খবর আর হেঁটে দিয়ে ফাঁক করে মেঘে হেলান দিয়ে খাওয়া দিয়া মোবাইল চালাই দিয়েছে
কামবার চলতেছে কে মোবাইল চালায় হেভি দিয়ে গিয়া কিরণ বালা আর হেতে গিয়া কলেজ কখন কি ঢুকি কলেজের নাম দিয়া আর কে গিয়া হেব আর এবারে সাইজ করো ঘরটার ঘর নাই ঘরটা জাহান্নামের টুকরা হয়ে গেছে ঠিক কি না তো ঘরটা যদি সুন্দর না হয় এই ঘরে মানুষগুলো সুন্দর হবে কেমনে স্বামী কেমনে সুন্দর হবে স্ত্রী কেমনে সুন্দর হবে ফোলা মেয়ে যে বিয়ে হইব এটি ভালোই আশা করেন কেমনে আমার উত্তরে বই আছে আই সেটা ফোলা পুরো লইয়া করতে শুধু তার একটা ফুল দেয় আমি কি শিখে দিতে ফুল পেয়ে তাদের মেয়েদের শীত লাগতেছে ফুলের ভিতর কোন লোকের বেশি শয়তানি করে আমি তার মাফ করা তো আগিয়ে দো আর এই বয়স আপনি কামাইয়া হলাম তেজে হল আমরা ভূতায় নাই রে বাসের এই নমুনা মারজানি কি নমুনা আর তার যে নমুনা তেজে হল হয়েছে এই রে ঠিক কি না কথা ঠিক কি না রে বালার বড় বাবা হয় না আপনি খানাসার বড় বাবা আশা করেন কেমন কত দায় কেমন উঠছে কথা যেটা মনে পড়ছে সেটা হইলো একটা গেছে আপনার এই কৃষি প্রদর্শনী আমাদের দেশে কৃষি প্রদর্শনী হয় গাছ গাছরা বেছে এই বৃক্ষ মেলা বৃক্ষ মেলা তো বৃক্ষ মেলা গিয়া তো সুন্দর সে একটা আঙ্গুর গাছ কিনে আছে কি গাছ কথায় কোন যেটা কি গাছ আঙ্গুর গাছ কিনে আছে আইনার সাজা তার মারা তো গ্রহণ দিছে মা এটা আনছি ব্র্যাক অফিসতে ব্র্যাকের তারা যে প্রদর্শনী দিছে এটা দেখি খুব ভালো আঙ্গুর এটা ধরে ওলা এটা আঙ্গুরটা গাছটা আনছি মা আঙ্গুর গাছের দিকে দিকে কান্দা দিছে ফলা তো আমার কান্দে গেলে পারে তোর নানার মরণের আগে দিয়ে আঙ্গুর আঙ্গুর করছে কিন্তু কোনো আঙ্গুর হয়তো পারছি না এইটা দেখে তোর নানার কথা মনে পড়ছে লেগে কাঁদতে আছি তো ঘরের সামনে দিয়ে লাগাইছে আঙ্গুর গাছ এদিকে আইতে যে তো জুগুরে ফানি দেয় মশাল্লাহ কয়েকদিনের ভিতরে আঙ্গুর গাছ একবারে পুরো উডান লইয়া পুরো গাছ হয়ে গেছে কিন্তু আঙ্গুরের ফুল করে পড়া যায় না ফুল করে পড়া যায় না এদিকে মনে মনে তো খুঁজে ফাঁস টাকা দিয়ে আঙ্গুর গাছ আনলি আগিয়ে যত্ন করলাম উডান আরেক তারা উডান দিয়ে ধান দই আমরা উডান সবটা লইয়া লইছে আঙ্গুর গাছটা ফুল তো বলে না আমার এগ্রিকালচার অফিসার আমি কৃষি অফিসার কৃষি অফিসার দিকে গেছে স্যার আপনি একটা আঙ্গুর গাছ লাগাইছি আঙ্গুরটি ধরে না ফুল করে এমনি কম যেত না টেস্ট করুন না করে কেমিক্যাল টেমিক্যাল লইয়া ডিপা ডাবা লইয়া ফোনটা দিয়ে আইসে আই সেটা টেবিল লইয়া বইছে বইয়ে সেটা কইতে আছে একটা শক্ত ফাতা না আঙ্গুর গাছে আনছে এমনি সেটা সুবাইয়া করে নরম ফাতা না নরম ফাতা এমনি সুবা দেয় কয়েকটা ডাবু আনে একটু ডালা আনে ডালা এনে না এত কষ্ট করে লাগাইলাম তার আগে ফাঁসশো টাকা দিলে যত লাগে কয় যাত্রা বেড়া করছে সারা জেলার মানুষ আঙ্গুর গাছ নাও ঠিক আছে গাছ তো আঙ্গুর গাছ যত্ন করছে পুরো উঠান লইছে বাইছে সুন্দর করে ফুল ধরে কিন্তু আঙ্গুর গাছে আঙ্গুর ধরে না যাত্রা বেড়া করছে ও আব্বা ও আম্মা তোমার স্বামী স্ত্রী ঠিক আছে নানা দশা হয়েছে বাচ্চা হয়েছে কিন্তু বাচ্চা মানুষ হয় না কারণ বোঝা গেল যাত্রা বেশি সুবিধা না ঠিক কি আব্বা আম্মা যদি সোনার মানুষ হয় তাইলে একটা বীজ দেওয়া লাগবে না পানি পড়া লাগবে না পিসাবের ফুল লাগবে না যদি আব্বা ভালো মানুষ হয় পাঁচ রাত নামাজি হয় অন্তরে যদি আল্লাহর ভয় থাকে মা যদি পর্দানিশীল হয় ওই মায়ের বাবার বিলবে সেই সন্তান আসবে উনি বাংলা রাখবে না আল্লাহর উনি হয়ে জন্মনে সুতরাং সবচেয়ে বড় দায়িত্ব হলো আব্বা আম্মা আপনি রেগুলার গোবুন না আপনি ডেইলি তিন বেলা খানা এক বেলা মায়ের দিকে রুটিন করে বসে আপনি আসেনি খেয়েছ কথা বলে আসেনি খেয়েছ ওটা ডেইলি বউ করি না মারামারি করাবো আল্লাহ করে বিয়েটা করলাম ভালোই করবেন না কেমন আশা করেন কেমনে আশা করেন বিয়া অথচ আসেন মিলাই দেখি আমার নবীজিকে আল্লাহ মডেল দিল আদর্শ দিল আমার নবী কি সংসার করছে একটু আলোচনা করি কষ্ট হইতেছে আল্লাহ নবী আমাদের নবীজি এগারোটা বিয়ে করছে কয়টা কথা বলা কয়টা বিয়ে করছে এক লোকের নয় জনের লোকে সংসার করছে দুইজন স্ত্রী নবীর জীবন দশা একটা কাল করছে একজনের নাম হলো আম্মাজান খাদিজা আরেকজনের নাম হলো আম্মাজান জয়নব
এই দুইজন ইন্তেকাল করছে লোকই জীবিত থাকতে আর বাকি 9 জনের লোক আপনাদের সংসার করছে আপনাদের সংসার করতে গিয়া আমার নবী কি আদর্শ আমার নবী কি মডেল তিনি যখনই এমন যেই কোন সফরে যাইতেন দুই দিনের লাগো তিন দিনের লাগো যুদ্ধের ময়দানে হোক একজন একজন বিবিকে সব সময় সাথে নিয়ে যাইতেন এখন 9 জন বিবি নিব পারে নবীর টেকনিক দেখে কৌশল দেখেন তার বুদ্ধিমত্তা দেখেন তিনি 9 জনের নাপলে কিয়া একটা জায়গার মধ্যে রইয়াছিল একটা লড়া দিত লড়া দেওয়া দিত সবাই কি বিচার মানো কয়েছি ইয়া রাসূলুল্লাহ আপনি যেই বিচার করেন আমরা মানি তা আমি হাতে উঠাবো জান্নাত উবে তে আমল করে যাইব আমার নাম তুলছে তান দিয়া দেখেছে আয়েশা সুবহানাল্লাহ বলুন কি নাম আয়েশা আম্মাজান আয়েশার নাম উঠছে উঠছে পরে কইতে আছে নবীজি খুইলা পায় আয়েশার নাম উঠছে সবাই তো আলহামদুলিল্লাহ লটারিতে জান্নাত উবে আমাদের কোনো আপত্তি নাই আম্মাজান আয়েশা 6 বছর বয়সে বিয়ে হইছে 9 বছর বয়সে সংসার শুরু করছে আম্মাজান আয়েশার এত বুদ্ধি আছে আম্মা বয়সে শুরু কিন্তু বুদ্ধি হব তার বের না নবী যেদিন ডাকতে গো সাহাবারা তরকারি রান্তা গেলে হলুদ না দিলেও তরকারি হয় মরিচ না দিলেও তরকারি হয় ধনিয়া পাতা না দিলেও তরকারি হয় কাঁচা মরিচ ফাইয়া না দিলেও তরকারি হয় তারপরে গরম মশলা না দিলেও তরকারি হয় লবণ না দিলে কথা মানে দেখি লবণ না দিলে তরকারি হয় আল্লাহর নবী কয় তরকারির ভিতরে লবণ না যেমন দরকারি ইসলামের ভেতরে তোমাদের আম্মা আয়েশা তার চাইতে আরো বেশি দরকারি লবণ ছাড়া যেমন তরকারি হয় না আয়েশা ছাড়া ইসলাম হয় না 2210টা হাদিস আম্মাজান আয়েশা বর্ণনা করেছেন এবার তালিকার ভিতরে নাম উঠছে কার লটারিতে নাম উঠছে কার কথা বল না প্রতিযোগিতার নাম উঠে গেছে আম্মাজান আয়েশা যুদ্ধের ময়দানে গেছে সবাই মিল্লা তাবু ফেলছে সবাই ঘুমাই গেছে নবীজি সজা নবীজি কয় আয়েশা ঘুমাই গেছো কয় না ইয়া রাসূলুল্লাহ সজা কয় বাইরে ফকফকা জ্যোৎস্না চতুর্দশী পূর্ণিমার চাঁদ হাসে চলো বাইরে যাই সবাই ঘুমায় আম্মাজান আয়েশা 9 বছরের মেয়ে তো খুব আনন্দ পছন্দ করতো খেলাধুলা আনন্দ ফুর্তি এটা পছন্দ করতো আম্মাজান আয়েশাকে চলেন যাই গেছে বাইরে বাইরে যাওয়ার পরে নবীজি বলতেছে আয়েশা চলো একটু আনন্দ করি ওই কি করতে চান ওই যে খেজুর গাছ ওইখানে দুইজন দাঁড়াবো আর ওই যে খেজুর গাছ ওইখানে দৌড় দিয়ে যাবো দেখি তুমি ফার্স্ট হও না আমি ফার্স্ট হই সুবহানাল্লাহ বলো না তো স্বামী স্ত্রী দুইজন দাঁড়াইছে রেডি 1 2 3 বিসমিল্লাহ কইয়া দিছে দৌড় দিছে পরে আম্মাজান আয়েশা পায় আমার শরীরটা ছিল শিখ নতুন বিয়ে হয়েছে খুব এত ভার দেয় না মেয়ের শরীর তো আর নবীজির বয়স তখন 50-এর উপরে নবীজি বয়স হয়ে গেছে আর আমি লোক ছুটকা মাইয়া আমি যখন দৌড় দিছি একদম দিয়া আমি নবীর পিছনে পালাইয়া আমি খেজুর গাছের কাছে গিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ আমি ফার্স্ট নবীকে রেডি কর দেখার ভিতরে তো ফার্স্ট তুমি ফার্স্ট হয়ে হইছো এটা এত আনন্দ ফুর্তি কি আছে কয় আপনারে সেকেন্ড বানাই দিলাম কয় আসি এ তো দুইজন ফার্স্ট আর সেকেন্ড কইয়া রাখি যাও হইছো হইছো তুমি ফার্স্ট হইছো আমার গুলা ফুর্তি আমরা আমরা হইবো কইলে তুমি না হইলে আমি তো তুমি হইছো আমার কোনো দুঃখ নাই তুমি আনন্দিত কইছি ইয়া রাসূলুল্লাহ আমি ফার্স্ট হইছি নবীজি আর কিছু কয় নাই কয়েক বছর পরে এবার আবার লটারিতে নাম উঠছে আয়েশা আম্মাজান আয়েশা যুদ্ধের ময়দানে গেছে আজকেও রাতের বেলা ডাক দেবো আয়েশা চলো বাইরে যাই চলেন যাই গিয়ে সেটা কত আয়েশা ওই যে একবার দৌড় দিছিলাম তার ছোট তো দৌড়াদৌড়ির খবর নাই চল আবার একটা দৌড় দিই বিসমিল্লাহ কয়ে যখন আবার দৌড় দিছে আবার আম্মাজান আয়েশা তো চলে পড়ে গেছে আম্মাজান আয়েশা পায় আমার শরীর একটু মোটা হয়ে গেছিল আমি তো স্থূলকায় হয়ে গেছিলাম একটু শরীরটা ভার হয়ে গেছে আমি নবীর লোকে দৌড়াইয়া পারি নাই উনি দৌড় দিয়ে ফার্স্ট হয়ে গেছে আমি পিছনে পড়ে গেছি আম্মাজান আয়েশার মনটা খুব খারাপ সে হাঁটা দাজার হয়ে গেছে নবীজি বলতেছে কি ব্যাপার মন খারাপ না এমনি তো কিরকম কিরকম লাগে কোনো কিরকমের কি আছে এটা ফার্স্ট হয়েছে রইল হয়েছে নবীজি কাছে গিয়ে কানে কানে কয় আয়েশা কয়েক বছর আগে যেমন হারাই দিছি না আজকে এই কয়েক বছর পরে এটা আমি একটা নতুন প্রতিশোধ দিলাম কি জিন্দেগি কি সংসার কি পরিবার আপনারও তো স্ত্রী আছে এই যে হুজুর আছে এখানে নেতৃবৃন্দ আছে আমি আছি ওলামায়ে কেরাম আছে আপনারা আছেন দেখি এবার ঠান্ডা মাথায় বুঝে শুনে হাত উঠে যান নবীজি যেমন তার স্ত্রীর ঋণে দৌড় দিছে
কেটে তার বেগম সাহেবকে রাতের বেলা দৌড় দিছেন একজন হাতুড়া দিছেন একজন এক মাহফিলে যখন আমি কইছি আপনি দৌড় দিছেন আমার মনে দৌড় দিছে না দৌড়াইছে আমি এক মাহফিলে গিয়েছি দেখি কে কে দৌড় দিছেন কেউ আপনার একজনে দিচ্ছে আমি কি করছে তোর সরকারি নগর হয়েছে না কেটে দৌড়াইছি হ্যাঁ দৌড়তেছে আমিও দৌড়ছি সুযোগ নাই শেষ করে দিতে হবে আমাকে শেষের দিকে যাব যাওয়ার আগে কয়েকটা কথা বলে যেতে চাই কোনদিন যদি মুস্তাক ফয়েজি না আসে কোনদিন যদি তোমাদেরকে না ডাকে মনে রাখবা যে এসেছিলাম মনে রাখবা আমি মরে গেলাম কথাগুলো মাইনা মাইনা চইল একদিন তুমি মরে যাবা মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষ কানাই কাফন করিয়ে যখন দাফন করে দেবে সবাই দেখবে মাটির কবর তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই সবাই মিলে চাই নাকি চাই না মুসলমান আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগে তার বাবা হারিয়ে ফেলেছেন জন্মের পরে ছয় বছর বয়সে আম্মার ইন্তেকাল করেছে আল্লাহর নবী খেজুর গাছের কিনারে দাঁড়াইয়া চোখের পানি ফলাইয়া কান্দায় নবীর দাদা আব্দুল মুত্তালিব নাতির পেছন দিক দিয়ে দাঁড়াইয়া মাথায় হাত রাখছে ডাক দেয়া তো নাতি রে ও নাতি কেন কান্দ আল্লাহর নবী ডাক দেয়া দাদা আমি কোনদিন আব্বা দেখতে পারি নাই আজকে আব্বা দেখে আমার মনে কথা পায় না কে আমার খাওয়া দেখে ঘুম পাড়াবে তো গোসল করাই দেবে আমার যখন বাইরে যাওয়া দরকার কে নিয়ে যাবে কে রূপ মা দিয়ে আমার খাওয়াবে দাদার ছোট টপ টপ করে পানি পড়ে ডাক ডাক নাকি কান্না দরকার নয় তোর এমনই কপাল তোর এমনই কপাল আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমি কি শেষ করে দিয়েছি তারা বুদ্ধিমান মানুষ তাই হুজুরে যেহেতু শেষ করে লাগ মাইকের আওয়াজ যেহেতু যায় বাকি আর আর কিছু হন্যে লাগে আর কেউ বিল আর কি সবাই করেন আমি জুড়ে বলেন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে দাদা ঈশ্বর করার তীরে তোরা মন কপাল জন্মেরাদে বাপ হারিয়ে ফেলেছস ছয় বছর বয়সে মা ইন্তেকাল করে ফেলেছে কান্না দরকার নাই আব্বা নাই আব্বা নাই তো কি হয়েছে আমি দাদা তো আছি আমি করে ঘুম পাড়াবো আমি করে লোকমা দিয়া খাওয়াবো গোসল করাবো নয় বছর বয়সে দাদার ইন্তেকাল হয়ে গেল চাচা আবু তালেবের ঘরের ভেতরে নিয়ে গেলেন চাচা ধরে ধরে শাশির নাম ছিল ফাতেমা আলীর স্ত্রীর নাম ছিল ফাতেমা আল্লাহর নবীকে হাতে ধরে আবু তালেব ফাতেমার কাছে নিয়ে গেলে নিজের স্ত্রীর কাছে নিয়ে কয় বিবি এই ছেলেটার নাম মোহাম্মদ আব্দুল্লাহ ভাইয়ের ছেলে তার আব্বাও নাই আম্মাও নাই তার কাছে বড় হয়েছে দাদাও নাই দিদি গো তুমি যদি কথা দাও বিরক্ত মনে না করো আমাদের ঘরে রাখতেছে তো যাবে কই আব্বা নাই আম্মা নাই দাদা নাই তো যাবে কই তুমি কথা দিলে আমাদের ঘরে রাখবো তাদের কথা আছে তুমি যদি সন্তানদের চাইতে তারে বেশি মায়া না করো আমার কোনি যারা ফেটে যাবে তারে রাখার দরকার নাই কথা দাও ঘরে যখন রান্না হবে আমার সন্তানের আগে আমার ভাতিজা মোহাম্মদ খাবে আবু তালেবের বিবি ছিল নরম মনের অধিকারী তিনি চোখের পানি ছেড়ে দিয়ে কয় কথা দিলাম মোহাম্মদ খাবার আগে আমার সন্তানরা খাবে না আল্লাহ নবী তিল 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 করে বড় হতে শুরু করলেন তিনি বিয়ে করলেন 25 বছর বয়সে তিনি নবুয়ত পেলেন একটা পর্যায়ে তিনি একদিন মদিনায় ওই মক্কায় মদিনায় দুর্ভিক্ষ দেখা দিল মানুষের ঘরে খাবার নাই চুলায় আগুন জ্বলে না আল্লাহ নবী বললেন কার কাছে গিয়ে ছিনিয়ে আসো কয়েকজন উঠ দিয়ে আসলেন উঠ জব করলেন বললেন গরিব মিসকিন যারা আছে সবাইকে বড় লাইন ধরে দাঁড়াতে
সবাই গুস্তনা ওয়ার্ডের লাইন ধরে দাঁড়িয়েছেন আল্লাহর নবী এরকম ভাগ ভাগ বসাইয়া মানুষের প্যাকেটের ভিতরে দেয় ব্যাগের ভিতরে দেয় ভাগ করে দিচ্ছে সাহাবারা দাঁড়িয়েছেন হঠাৎ করে আল্লাহর নবী তাকায়া দেখে একটা বুড়া মহিলা লাঠিতে ভোট দিয়া গুছা হয়ে বাঁকা হয়ে গুস্ত দেওয়ার জন্য লাইনের ভিতরে দাঁড়িয়ে আছে তিনি মহিলাটাকে জড়াইয়া ধরলেন কপালের ভিতরে চুমু খাইলেন ডাক আম্মা 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 তুমি কেন লাইনে দাঁড়িয়ে আছো সবাই অবাক বিস্ময়ে তাকিয়ে দেখে আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী এই নবীজি পুরা মহিলা ধরে ধরাইয়া ধরিয়া আম্মা আম্মা কইয়া বাচ্চার মতো কাঁদতেছে আম্মা তোমার বুকের দুধ খাইয়া মোহাম্মদ আজকে এত বড় হয়েছে কোনদিন মা তুমি আমার মায়ের গাল বেয়ে বেয়ে টকটক করে পানি পড়ে নবীজির গাল বেয়ে বেয়ে পানি পড়ে ধরে ধরে ওই গুস্তের কিনারে যেখানে ভাত বসাইছে ওখানে নিয়ে আসলেন নবীর গায়ে একটা চাদর ছিল তিনি চাদরটা বিছাই দিলেন ওই মহিলার জন্য সবাই দিচ্ছে দিক তাকায় এই মহিলা কোন মহিলা রে নবীর আম্মা নাই নবীর ফুফু নাই নবীর খালা মারা নাই এই মহিলা কোন মহিলা যাকে নবী আম্মা ডাকলেন দুজাহানের বাদশা নবী তার গায়ের চাদর বিছাই দিলেন বসার জন্য সবাই দিক সেদিক তাকায় আল্লাহ নবীর গাল দেবে টপ টপ করে পানি পড়ে নবী ডাক করে সাহাবারে আমার আম্মা নাই 6 বছর বয়সে হারা গেছে আমার আমি জানি না রে কার আব্বা নাই আমি জানি না তার মা দুনিয়ায় নাই আমি মুশতাক আমার আব্বা নাই আমার আব্বা হারিয়ে গেছেন ছোট ছোট বাচ্চারা যখন আব্বা আব্বা বলে ডাক দেয় মনে রায় নাই বাবার চেহারা যখন ভেসে উঠে মন চায় একবার বাবা বলে ডাক দেয় এই প্যান্ডেমে যারা আছো আমি জানি না কার আব্বা নাই আমি জানি না কার মা নাই ওই আব্বা যারা কবরে শোয়াইছো ওই মা যারা কবরে শোয়াইছো আব্বার কবর যেন জান্নাত হয়ে যায় মায়ের কবর যেন জান্নাত হয়ে যায় এই আশায় এই মাদ্রাসার জন্য যে মাদ্রাসার উদ্যোগে আয়োজন এতিম ছেলেরা মাদ্রাসায় পড়ে কোরআন পড়ে হাদিস পড়ে তাদের পোশাকের জন্য তাদের খাবার দাবারের জন্য ওলামায়ে কেরাম যারা আছেন তাদের খেদমতে এই রূপগুলো তোমরা যারা আছো সবাই মিলে দাঁড়ের হাত বাড়িয়ে দেওয়া একটা ডুকলাপ দিয়ে দাঁড়াও হুজুর দোয়া করে দেন আব্বার নামে আম্মার নামে হুজুর আমি মাদ্রাসার জন্য দিয়ে দেব 10,000 টাকা